বাড়িতে জল ঠোকার প্রতিবাদ প্রতিবাদ জানিয়ে এবার পথ অবরোধ আসানসোলের গান্ধীনগরের ঘটনা সেখানে কালভার্ট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে যার কারণে বাড়ির মধ্যে জল ঢুকে গেছে প্রবল বৃষ্টির কারণে এবার বাড়ির মধ্যে জল ঢুকে গেছে কালভার্ট বন্ধ করে দেওয়ার কারণে সেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যার কারণে পথ অবরোধের ঘটনা ঘটেছে তবে স্থানীয় কাউন্সিলর তিনি আশ্বাস দিয়েছেন তার আশ্বাস পেয়ে পথ অবরোধ উঠে যায় পবিত্র বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পবিত্র ঠিক কি ঘটনা কি আশ্বাস দেয়া হয়েছে কাউন্সিলরের তরফে দেখো অভিক তোমাকে বলে রাখি ঘটনার কথা প্রথমে যে ওই অঞ্চলে যে আসানসোলের যে উষাগ্রাম ডামরা পথ যে পথ সেই পথ অবরোধ করে আজকে ভুক্তভোগী বিক্ষোভকারীরা সেই তাদের এলাকার পাশ দিয়ে একটি হাই ড্রেন ছিল এবং হাই ড্রেনের উপরের কালভার্ট ছিল সেই কালভার্টের পাশে কেউ জমি কিনে নেয় এবং তারপরে সেই কালভার্ট বন্ধ করে তার জমি কি বলে বাউন্ডারি ওয়াল দিচ্ছিল এবং বাউন্ডারি ওয়াল দেয় এবং তারপরেই ওই এলাকায় যে জল জমে যায় জল জমা যাওয়ার ফলে স্থানীয় যে গান্ধীনগর অঞ্চলের যে বেশ কিছু বাড়ি সেই বেশ কিছু বাড়ি তে জলমগ্ন হয়ে পড়ে তাদের জনজীবন ব্যাহত হয় এবং সমস্যায় পড়ে বারবার তারা কাউন্সিলরকে বলা সত্ত্বেও কোনো কর্ণপাত করেনি তিনি তো অবশেষে তারা আজকে আসানসোলের যে গান্ধীনগর অঞ্চল মানে ডামরা এবং উষাগ্রাম যে রাস্তা সেই রাস্তা তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং বিক্ষোভ দেখানোর পরে তার বিক্ষোভ বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পরে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোলের করুণাগমের 27 নম্বর কাউন্সিলর তরুণ চক্রবর্তী তারপরে অবশেষে তার আশ্বাসে এই অবরোধ উঠিয়ে নেয় বিক্ষোভকারীরা অভিক বেশ ধন্যবাদ তোমাকে এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায় বাড়িতে জল ঢোকার প্রতিবাদেই রাস্তা অবরোধে সামিল হন এবং সেই অবরোধ পরেই স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে যান তিনি সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন তারপর আশ্বাস দেন তবে তার আশ্বাস দেওয়ার পরেই এই পথ অবরোধ তুলে নেওয়া হয় সেখান থেকে যেমনটা অভিযোগ করা হচ্ছিল যে কালভার্ট বন্ধ করে দেওয়া হয়েছে কালভার্ট বন্ধ করে দেওয়ার কারণেই এই ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছিল যার কারণে বাড়ির মধ্যেই জল ঢুকে যাচ্ছে